আপনারা দেখছেন এমকে টেলিভিশন। বিরামপুরে যথাযথ মর্যাদায় 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঝর্ণা। এখন বিস্তারিত। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকীতে বিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর ঢাকা মোড়ে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শিবলি সাদিক, বিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এস মাহমুদ, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpages। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।